টেনে দিলে সেখানে জিততে সুবিধা হবে আমার। সকালে এসছে, তারা প্রতিদিন খায়, আসবে না? আচ্ছা আচ্ছা, আয় 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 রে, আয়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং, যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধু, আজকে সকাল সকাল চলে এসেছি, দরজা খুলেই আমার বাড়ির সামনে সব অতিথিরা হাজির হয়ে গেছে। ওই দেখুন, প্রতিদিন ওরা কম বেশি খায়, ওই জন্য আশা নিয়ে চলে আসে। তো বন্ধুরা, ওই যে প্রতিদিন ওইগুলো করি বলে আমি পাড়ার মধ্যে খুবই শত্রু বানিয়ে গেছি, আর ওদেরকে ভালোবাসাটা হচ্ছে আমার খুবই বড় অপরাধ। আজকে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় ওটা দেখাচ্ছি ঠিকই, কিন্তু না, আজকে আমি চ্যানেল খোলার আগের থেকে আমি ওই জিনিসগুলো ভালোবাসতাম, করতাম। এখন আমি চ্যানেল করেছি, হয়তো আপনাদের সামনে এটাকে তুলে ধরেছি, কারণ ওই কাজগুলো কি খারাপ আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ওইগুলো করি বলে আমাকে অনেক অপমান হতে হয় পাড়ার মধ্যে, অনেক অপমান অপদস্থ হতে হয়েছে, বাজারের উপরে অনেক ঝগড়া অশান্তি চলে গেছে, এমনকি থানা পর্যন্তও চলে গেছে। তবু আমি থামিনি, কারণ ওরা যে আশা নিয়ে আসে ওদের দিকে তাকালেই আমি তো থাকতে পারি না, যে যাই বলুক আমি করেই থাকি এগুলো, আর করছিও। থানায় আমি একবার গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বললেন আপনি তো ভালো কাজ করছেন, আপনি আপনার কাজ করে যান, ওরা তো বাজে কমেন্টস করছে, ওইগুলোই কান দেন দেবেন না। তো বন্ধুরা দেখুন কতজন অতিথি এসছে, ওইভাবেই ওরা প্রতিদিন আসে, ওরা আশা নিয়ে আসে। আমি প্রতিদিন কম বেশি যতটুকু আমার সামর্থ্য আমি করে থাকি। সত্যি কথা বলতে জানেন তো, আমি ওগুলো কোনো আমাদের অত রোজগার নেই যে ওগুলো আমি করছি। একটাই কি, আমরা তো রেশন থেকে একটা সাহায্য পাই, ওটা আমরা চাল বলুন গম বলুন নিয়ে আসি না, ওগুলোকে আমি ছেড়ে দিয়ে চালটা নিয়ে আসি, কুকুরকে ভাত দিই, আর গমটা ছেড়ে দিই, যে টাকাটা পাই আমি বিস্কিট কিনি ও পশুদেরকে আমি যতটুকু বাড়ি আমি দিই। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন, আর খারাপ লেগে থাকলেও সেটাও জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওই অপেক্ষা করুন। টাটা, বাই।